বঙ্গধ্বনি যাত্রার সাফল্যের পর আজ রাজ্য জুড়ে বিধানসভা ভিত্তিক ধন্যবাদ জ্ঞাপন পদযাত্রা শুরু হয়েছে। তাই আজ পাড়া বিধানসভার দুবরা বাজারে এই ধন্যবাদ জ্ঞাপন পদযাত্রা অনুষ্ঠিত হয়। দুবরা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। সমগ্র দুবরা বাজার প্রদক্ষিণ করে অবশেষে দুবরা মোড়ে এসে শেষ হয় এবং সেখানেই দলীয় কর্মীরা বক্তব্য রাখেন। আজকের এই পদযাত্রায় পাড়া বিধানসভার বিভিন্ন নেতৃত্ব এবং কর্মীরা অংশগ্রহণ করে। এই পদযাত্রায় পায়ে পা মেলাতে উপস্থিত ছিলেন পাড়া বিধায়ক সীমাপদ বাউরি, পাড়া ও চেলিয়ামা ব্লকের ব্লক সভাপতিরা পুলক ব্যানার্জি ও বরুণ মাহাতা, এছাড়াও পুরুলিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরিটি আচার্য এবং দীপক কুম্ভকার, রিজওয়ান আহমেদ, জয়মল ভট্টাচার্য এবং অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা। এমন কোন কর্মপদ্ধতি বলুন যেটি পশ্চিম বাংলার মানুষ পেয়ে আছেন।